নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর মানুষকে বদদুয়া দিলেন, অভিশপ্ত করলেন। আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগির মধ্যে বদদুয়া করেছেন এমন সংখ্যা খুব কম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইফের ময়দানে কাফের যুবকরা কর্তৃক নিক্ষিপ্ত পাথরগুলো রসুলকে জর্জরিত করেছে, রক্তাক্ত করেছে, রসুলকে বেহুশ করে বারবার জমিনের মধ্যে শোয়াই দিয়েছে। এরপরেও রসুল্লাহ বদদোয়া করলেন না। ওই রসুল কখনো উম্মতের জন্য বদদোয়া করবে এটা রসুল পছন্দ করতেন না। আর যখন রসুল্লাহ বদদোয়া করেন, বুঝতে হবে এটার চাইতে জঘন্য আর কিছু নাই, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ভুলন্দিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির জীবন একেবারে নাশ হয়ে যাক। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য এভাবে বদদোয়া দিচ্ছেন? রাসূলুল্লাহ বলছেন, যার হায়াতের মধ্যে তার মা বাবা বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু সে জান্নাত কামাই করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি আল্লাহ যাতে করে তার জীবনটা ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনুন, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6404। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انف ثم رغم انف ثم رغم انف। ابو هريره رضي الله تعالى عنه তিনি বলছেন, রাসূলুল্লাহ এভাবে তিনবার বদদোয়া করলো। রগিম আনফ, আনফ অর্থ নাক। রাসূলুল্লাহ বলছেন তার নাক ধুলাই মলিন হোক। ثم رغم انف, অতঃপর রাসূল আবার বললেন তার নাক ধুলাই মলিন হোক। তোমা রবিমান ফোন, অতঃপর রাসূলুল্লাহ আবার বললেন তার নাক ধুলাই মলিন হোক। কইলা মানি ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য তিন তিনবার বদদোয়া করছেন? রাসূলুল্লাহ বলছেন, কওলা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা। তার জীবদ্দশায় তার মা বাবার মধ্য থেকে কেউ একজন বার্ধক্যে উপনীত হলো, অথবা আও কিলাই হিমাত, দুইজনেই বার্ধক্যের মধ্যে পতিত হলো। ফালাম ইয়াদখুলিল জান্না, কিন্তু সে জান্নাত কামাই করতে পারলো না। আমি রসুল দোয়া করি আল্লাহ তাকে বেজ্জুত করো। অর্থাৎ যে ব্যক্তি বৃদ্ধ ফিতা পেল, অথবা মাতা পেল, অথবা উভয়জনকে পেল, তার জন্য জান্নাত হাসিল করা সহজ। আর এই সহজ জান্নাত মা বাবাকে সন্তুষ্ট করে যে কামাই করতে পারলো না, তার ধ্বংস, এই ধরনের উম্মত আমার দরকার নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন খবরদার, মা বাবার সাথে নাফরমানি করা এটা আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট হারাম। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5975। عن سعد بن حفص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم عليكم حقوق الامهات। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হারাম আলাইকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্তভাবে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে হুকুকুল উম্মাহাত, মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে খারাপ আচরণ করা, মা বাবার সাথে ধমকায়া কথা বলা, মা বাবার সাথে নাফরমানি করা, চূড়ান্তভাবে আল্লাহর পক্ষ থেকে এটাকে হারাম করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কোনটা? রাসূলুল্লাহ বলছেন ওয়াক্ত মতো নামাজ পড়া। রাসূলকে আবার সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ এরপর কোনটা? রাসূলুল্লাহ বলল মা বাবার খেদমত করা। রাসূলের বাসায় শুনুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5970। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم ابن مسعود رضي الله تعالى عنه তিনি বলছেন আমি রাসূলকে প্রশ্ন করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কি?
قال الصلاة على وقتها الله رسول صلى الله عليه وسلم বলছেন وقت মতো নামাজ পড়া ইবনে মাসউদ রাসূলকে আবার প্রশ্ন করল ثم ايو يا رسول الله এরপর কি قال ثم بر الوالدين رسول الله বলছেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কেউ যদি সন্তুষ্ট অর্জন করতে চায় মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে মোলায়েম ভাষায় কথা বলতে হবে সম্মানজনক সম্বোধনের মাধ্যমে কথা বলতে হবে রাসূলুল্লাহ বলেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টি চায় সে যাতে করে মা বাবার সন্তুষ্টি অর্জন করে আর কেউ যদি মা বাবাকে অসন্তুষ্ট করে ফেলে তার তাহাজ্জুদ এবং হজ যাকাত নামাজ রোজা কিছুই কাজ আসবে না তার রব তার উপর অসন্তুষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ জামু তিরমিজির হাদিস হাদিস নাম্বার 1899 عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد نبي كريم صلى الله عليه وسلم বলছেন رضا الرب الله রাজি থাকুক আল্লাহর খুশি থাকুক আল্লাহ সন্তুষ্ট থাকুক এটা যদি কেউ চায় ফি রিদাল ওয়ালিদি সে যাতে করে তার মা বাবাকে সন্তুষ্ট করে মা বাবার সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট অর্থাৎ মা বাবার সন্তুষ্টির উপর ডিপেন্ড করবে আল্লাহর সন্তুষ্টি কেউ যদি মা বাবার নাফরমানি করে মা বাবাকে কষ্ট দেয় ওই বান্দা 10 বার হজ করলেও আল্লাহর সন্তুষ্টি পাবে না রাসূলুল্লাহ বলেন ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি মা বাবাকে যারা কষ্ট দিবে অসন্তুষ্ট করবে আল্লাহ নিজেই তার উপর অসন্তুষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা নামাজ পড়ো হজ করো যাকাত দাও বিভিন্ন ধরনের আমল করে থাকো জান্নাতের জন্য আমি রাসূল বলছি তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রেখেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات رسول كريم صلى الله عليه وسلم বলছে তোমার মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন